আপনিও কি আপনার ফোন থেকে আপনার বন্ধুদেরকে হটস্পটটা শেয়ার করেন, অর্থাৎ আপনার মোবাইল ডেটা হটস্পটের মাধ্যমে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন? তাহলে কিন্তু সাবধান হয়ে যান। আজকের ভিডিওটা অবশ্যই দেখুন, এখানে আপনাকে কতগুলো সিকিউরিটি সেটিংয়ের কথা বলবো যেগুলো কারোর সাথে হটস্পট সেটিং করলে অবশ্যই আপনার করা উচিত, নাহলে আপনি বিপদে পড়বেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের নোটিফিকেশান বারটাকে উপর থেকে নিচের দিকে নামান। নামানোর পর হটস্পটের যে চিহ্নটা আপনি দেখতে পাবেন, ওই হটস্পট চিহ্নর ওপরে কিছুক্ষণ আপনি ক্লিক করে ধরে রাখুন বা চেপে ধরে রাখুন। ধরে রাখলে এরকমভাবে আপনি মোবাইল হটস্পট সেকশনে চলে যাবেন। এখান থেকে আপনি সবার প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার যে নেটওয়ার্ক নেম রয়েছে সেইটা। সো এখানে নেটওয়ার্ক নেম দেখার পরে নিচের দিকে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন। তো এখান থেকে পাসওয়ার্ড আপনি চেঞ্জও করতে পারবেন এবং যে আপনার যে নেটওয়ার্ক নেম রয়েছে সেটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। তার নিচের দিকে যে অপশানটা রয়েছে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এই অপশানটাকে আপনাকে কিন্তু অবশ্যই সেট করতে হবে, যেটা লেখা রয়েছে BANDA। সো এটাকে আপনাকে কী সেট করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2.4 GHz রয়েছে। সো এটা দেখুন আমরা চেঞ্জও করেও 5 GHz করতে পারবো, কিন্তু আমরা 5 GHz করবো না, 2.4 GHz রাখবো। কারণ আপনি যদি এখানে 5 GHz করে দেন তাহলে কিন্তু আপনি নেটের স্পিড বেশি পাবেন না, আপনি যার সাথে হটস্পটটা শেয়ার করছেন সে কিন্তু বেশি পেয়ে যাবে। তো এই জন্য আপনাকে 2.4 GHz করে রাখতে হবে, যাতে আপনি নেটের স্পিডটা বেশি পান, আপনি যার সাথে শেয়ার করছেন সে নেটের স্পিডটা কম পায়। এরপরের সেটিংয়ে চলে যাই। তার জন্য অ্যাডভান্স বলে যে অপশানটা রয়েছে ওটার ওপরে ক্লিক করবো। ওটার ওপরে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আপনি একটা অপশান দেখতে পাবেন, সেট মোবাইল ডেটা লিমিট। সো এটাকে আপনাকে সেট করতে হবে। দেখুন, আপনি যদি আপনার নেটওয়ার্কটা আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করেন হটস্পটের মাধ্যমে, আর আপনি যদি এটাকে সেট না করেন, তাহলে সে যদি একটা মুভি ডাউনলোডে চাপিয়ে দেয় তাহলে তো আপনার 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে আপনার 1.5 GB 2 GB নেট শেষ হয়ে যাবে, তাহলে আপনি ব্যবহার করবেন কখন? তো তার জন্য এখানে আপনি ডেটা লিমিটটাকে সেট করতে পারেন, সেটা আপনি 200 MB বা 500 MB আপনি যতটা দিতে চান আপনার বন্ধুকে সেটা আপনি সেট করে দিতে পারেন। তো এখানে যেটা আপনি সেট করবেন সেটা সেট করলে, ধরুন আমি 200 MB সেট করলাম, তাহলে কিন্তু আপনি যার সাথে ডেটাটাকে শেয়ার করবেন সে কিন্তু আর 200 MB বেশি ডেটা ইউজ করতে পারবে না। চলুন চলে যাই এর পরের সেটিংস, যেটা অবশ্যই করা দরকার, এটা না করলেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো সেই সেটিংসটা কি? তো সেটা হচ্ছে ডিভাইস কতগুলো আপনি কানেক্ট করাবেন একসাথে। তো এখানে দেখুন লেখা রয়েছে ব্রডকাস্ট চ্যানেল বলে, আপনাদের সাথে ডিভাইস কানেকশন বলে লেখা থাকতে পারে। সো এখানে অনেকগুলো ডিভাইস আপনি একসাথে সেট করতে পারবেন, কানেক্ট করতে পারবেন, কিন্তু আপনি সবসময় একটা করে রাখবেন। কারণ ধরুন আপনি কোনো কলেজে বা স্কুলে বা কোনো অফিসে গেলেন, আপনার বন্ধুদের সাথে আপনি হটস্পট শেয়ার করলেন একটা বন্ধুর সাথে, এবার সে যেহেতু আপনার পাসওয়ার্ডটা জেনে গেল, সে আরও তার যদি কোনো বন্ধু থাকে তাকে যদি পাসওয়ার্ডটা বলে দেয় তাহলে কিন্তু সেও আপনার ডিভাইসে কানেক্ট হয়ে যাবে, এর ফলে কিন্তু ডেটা আপনার শেষ হয়ে যাবে আপনার অজান্তেই। তো তার জন্য আপনি একটা ডিভাইসকে সেট করে রাখুন, যাতে করে আপনি যাকে কেবলমাত্র পাসওয়ার্ড দেবেন সেই আপনার ডিভাইসে কানেক্টেড থাকবে, এর ফলে কিন্তু আপনার ডেটা বাঁচবে এবং আপনিও জানবেন যে আপনার ডেটাটা কে ব্যবহার করছে। তাহলে এই যে সেটিংসগুলো বললাম, হটস্পট দেওয়ার আগে কাউকে, কারো সাথে হটস্পটে ডেটা শেয়ার করার আগে অবশ্যই কিন্তু আপনি এই সেটিংগুলো করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।